আসসালামু আলাইকুম আমি ডাক্তার কামুল হাসান সজীব আমি রিমাটোলজিস্ট মানে স্পেশালিস্ট এবং এইসব মতো আছি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ঢাকা হেলথ টিভি থেকে আপনাদেরকে স্বাগত আমি আপনাদের কাছে একটা বাদ নিয়ে কথা বলবো সেটাকে বলি আমরা আর্থ্রাইটিস অনেকে বাংলায় রসবাত বলে থাকে আসলে রিমাটয়েড আর্থ্রাইটিস কি এটি একটি ডিজিজ এবং অটোমিনি ডিজিজ এটা সাধারণত কাদের হয় এটা সাধারণত আহ ফিমেলদের বা মহিলাদের বেশি হয় মেল ফিমেল যে কোনো বয়স যে কারি হতে পারে কিন্তু সাধারণত মহিলাদের বেশি হয় এবং সাধারণত একটু ওল্ডার এজ হয় চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে হয় পরে হয় সাধারণত কিন্তু আর্লি এজে হতে পারে আসলে এই রোগে আসলে কি কি সিম্টম হয় এই রোগে সাধারণত গিরায় গিরায় ব্যথা হয় এই রোগের অন্যতম প্রধান সিমটম হলো গিরায় গিরায় ব্যথা শরীরের সব গিরাতেই এটি আক্রমণ করতে পারে শরীরের কোনো গিরাতে আক্রমণ করতে পারে কিন্তু সাধারণত হাতের গিরাতে ব্যথা হয় হাতের গিরাতে ব্যথা হয় ছোট ছোট জয়েন্ট আছে সেই জয়েন্টগুলোতে ব্যথা হয় এবং সেটা আসলে সিমেট্রিক্যাল বলি মানে দুই হাতে বা দুই পাশেই একইভাবে একই সময় ধরে এবং এই ব্যাথাগুলোর ধরনটা হয় ইনফ্লামেটরি ইন নেচার মানে আমরা বলি কারণ দেখবি দেখা যাবে যে অনেকেই বলে যে সকালবেলা ঘুম থেকে উঠলে আমি বিছনা থেকে উঠতে পারি না আমার গিরায় গিরায় ব্যথা করে এবং সকাল থেকে ঘুম থেকে উঠতে গেলে আমার খুব কষ্ট হয় অথবা রাতের বেলা আমার ব্যথার জন্য ঘুম ভেঙে যায় অথবা আমি দুপুর বা যদি আমি শুয়ে থাকি এক দুই ঘন্টা দেখা যায় ঘুম থেকে আমি উঠতে পারি না আমার পুরা শরীরটা জ্যাম হয়ে থাকে জড়তা হয় এবং আমি যখন তারপর ঘুম থেকে উঠি আস্তে আস্তে নড়াচড়া করতে হয় আধা ঘন্টা এক ঘন্টা সময় নেওয়ার পর আস্তে আস্তে ব্যথাগুলো একটু কমতে থাকে এই ব্যথাটাকে বলি আমরা ইনফ্লামেটরি পেইন এবং এই রিমাটার অন্যতম প্রধান সিন্টম হলো এই ইনফ্লামেটরি পেইন এই রোগে কি হয় শুধু ব্যথাই হয় না গিরাগুলো ফুলে যায় লাল হয়ে যেতে পারে বিভিন্ন গিরাতে এত ব্যথা হয় যে হয়তো গিরাগুলা আহ নাড়াচাড়া করতে কষ্ট হয় সকালবেলা ঘুম থেকে উঠলে মনে হবে যে হাতগুলোকে আমি মুট করতে পারতেছি না সেরকম হয় এবং কারো যদি প্রপার ট্রিটমেন্ট না হয় তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে এই গিরাগুলো বেঁকে যেতে থাকে গিরাগুলো ড্যামেজ হতে থাকে এবং মনে রাখতে হবে যে একবার যখন গিরাগুলো বেঁকে যায় সেগুলোকে চিকিৎসার মাধ্যমে আসলে পূর্বতী অবস্থায় ফিরে আনার প্রায় অসম্ভব হয়ে যায় তাহলে আমরা বলতে পারি যে তাহলে কি রিমাটার আর্থ্রাইটিসে শুধুই জয়েন্ট ইনভলভ করে বা শুধুই গিরাকে আক্রমণ করে আসলে তা না যেহেতু একটা সিস্টেমিক অটোমেটিস এটা আসলে শরীরের যে কোনো জায়গায় এটা আক্রমণ করতে পারে

নার্ভাস সিস্টেমকে যখন ধরে সেই নার্ভকে ড্যামেজ করে ফেলে একে আমরা বলি পেরিফেল নিউরোপ্যাথি তাছাড়া ভেসেলকে আক্রমণ করতে পারে সেটাকে আমরা বলি ফাস্কুলারিটি সেই ক্ষেত্রে ঘা হওয়ার সম্ভাবনা থাকে তার মানে আসলে শরীরের বিভিন্ন জায়গাকে আক্রমণ করতে পারে কিন্তু সবচেয়ে বেশি আক্রমণ করে সেটা ঘিরাকে আক্রমণ করে এটা মূলত প্রধানত ঘিরারই রোগ তাহলে আসলে আমরা কখন বুঝবো যে আসলে আমাদের এই রিমাটোর আর্থ্রাইটিস হয়েছে যখন আপনি দেখবেন যে আপনার গিরা গিরা ব্যথা করতেছে যাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠলে আপনি নড়চড় করতে কষ্ট হচ্ছে এবং আস্তে আস্তে হাঁটা চলার পর আস্তে আস্তে ব্যথাগুলো কমতেছে তখন হয়তো আপনি চিন্তা করতে পারেন যে আপনার কি রিমান্ট্রাইটিস আছে কিনা তাহলে এই রোগগুলো আমরা কোথায় যাব এই রোগগুলো অবশ্যই আপনি নিকটস্থ ডাক্তারের কাছে যোগাযোগ করবেন যদি নিকটস্থ নিকটস্থিমোটোলজিস্ট থাকে তার সাথে কন্টাক্ট করবেন এবং উনি কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই রোগটাকে কনফার্ম করতে হবে মনে রাখতে হবে যে আমি আহ পৃথিবীতে প্রায় রোগ আছে সুতরাং গিরা গিরা ব্যথা কিন্তু অনেক রোগের হতে পারে সুতরাং কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমাকে এই রোগটাকে কনফার্ম করতে হবে যেমন আমরা এই ক্ষেত্রে পৃথিবী যে ইএসআর বা সি আর পি ব্লাড টেস্ট সেখানে বেশি থাকতে পারে আর এ টেস্ট আছে যেটা বেশি থাকতে পারে এন নামে একটা পরীক্ষা আছে যেটা বেশি থাকতে পারে এবং আর এন টিসিসিপি যদি পজিটিভ থাকে তখন আমরা তাকে এটাকে রিমাটোর বলি আসলে তাহলে এই রোগের চিকিৎসাটা কি মনে রাখতে হবে যেহেতু একটা সিস্টেমিক অটোমেটিক ডিজিজ আসলে এই রোগের সম্পূর্ণ কেউ নেই এটা একটা ডায়াবেটিস এবং প্রেশারের মতো একটা ক্রনিক রোগ যেখানে আপনাকে রেগুলার ওষুধ খেয়ে রোগটাকে কন্ট্রোল রাখতে হবে তাহলে আমরা এটাকে বলতে পারি ইট ইজ নট এ কিউরেবল ডিজিজ বাট ইট ইজ এ কন্ট্রোলেবল ডিজিজ মানে এই রোগটার পরিপূর্ণ কিউর নাই কিন্তু যথাযথ চিকিৎসার মাধ্যমে এই রোগটাকে একদম নর্মাল অবস্থায় নিয়ে আসা যায় এবং একটা সুস্থ মানুষের মতোই আপনি জীবনযাপন করতে পারবেন কিন্তু আসলে আপনাকে রেগুলার ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী রেগুলার ওষুধ খেতে হবে তো অনেক রোগী আমাকে বল আমাদের জিজ্ঞাসা করেছিলেন যে স্যার আমার দেশের বাইরে বা অন্য কোথাও গেলে কি এই রোগটা ভালো হবে কিনা আসলে উন্নত দেশগুলোতে যে চিকিৎসা রয়েছে বাংলাদেশে এই রোগের একই চিকিৎসা বিদ্যমান বিদ্যমান একই আছে এবং যে কোনো প্রান্তে যে দেশে যাওয়া হোক এই রোগটাকে সম্পূর্ণরূপে নিরাময় করার বা নির্মূল করার কোনো চিকিৎসা এখন পর্যন্ত পৃথিবীতে আবিষ্কৃত হয়নি হয়তো ভবিষ্যতে নিকট ভবিষ্যতে আমরা আশা করতে পারি যে হয়তো সেটা আবিষ্কার হবে কিন্তু এখন পর্যন্ত আবিষ্কার হয়নি কিন্তু পৃথিবীতে যত উন্নত চিকিৎসা আছে এই রোগের প্রতিটা চিকিৎসাই আমাদের দেশে বিদ্যমান তাহলে এই রোগের চিকিৎসা কি এই রোগের চিকিৎসাটা হলো মনে রাখতে হবে যে আমরা দুই ধরনের ওষুধ দিয়ে চিকিৎসা করি একটা ওষুধ হলো বাতের ওষুধ অনেক পেশেন্ট বা রোগী আছেন যারা এই দুইটাকে এই আমরা দিন ধরে ব্যথার ওষুধ খাচ্ছি আমার লিভারকে নষ্ট হয়ে যাবেন কিনা আসলে মনে রাখতে হবে যে আমরা সাধারণত ব্যথার ওষুধ দীর্ঘ সময় দিই না সাধারণত বাতের ওষুধগুলো আমরা দীর্ঘ সময় দিই ব্যথার ওষুধ আমরা অল্প শর্ট টাইমের জন্য দিই আপাতকালীন ব্যথাটাকে কমানোর জন্য কোনো গিরা ব্যথা যদি বেশি ফুলে যায় সেক্ষেত্রে আমরা জয়েন্টের ভিতরে ইনশন দিতে পারি এছাড়া ব্যথার ওষুধ যেমন অ্যানাসাইস দিতে পারি প্যারাসিটামল দিতে পারি ব্যথা কমানোর জন্য আমরা স্ট্রোয়েজ জাতীয় ওষুধ দিতে পারি কিন্তু এইগুলো কোনোটাই দীর্ঘমেয়াদী খাওয়া যাবে না কারণ দীর্ঘমেয়াদী খেলে এগুলো অনেক পার্শ্ব প্রতিক্রিয়া হয় তাহলে আমরা খাবো কি আমরা সাধারণ বাত কমানোর ওষুধ খাবো যেগুলোকে আমরা ডিএমআরস ডিজিজ মডিফাইং অ্যান্টিবায়োটিক ড্রাগস অনেক ধরনের ওষুধ আছে যেমন সালফা সালফাসেলাজিন এছাড়া নিউ ড্রাগস আছে যেমন হলো টোফাসিনিটিভাসিটিভ ওপ এছাড়া আরো দামি বা অত্যাধুনিক আধুনিক ওষুধ যেমন হলো বায়োলজিক্স যেগুলো ইঞ্জেকশনের মাধ্যমে স্বল্প হয় সেই ওষুধ গুলো আছে এবং সেগুলোই বাংলাদেশে অ্যাভেলেবেল এবং আসলে একচুয়ালি আমরা কম পাওয়ারের ওষুধ থেকে বা কম শক্তিশালী ওষুধ দিয়ে চিকিৎসাটা শুরু করি এবং প্রয়োজন বোধ বলতে আমরা ওষুধগুলোকে আস্তে আস্তে বাড়াই একটা ওষুধের সাথে একটা ওষুধ যোগ করি একটা ডোজ শিডিউল ঠিক করি এবং একটা নির্দিষ্ট সময় পর আমরা ফলো আপ করতে বলি কারণ সেই ক্ষেত্রে আমরা দেখি যে রোগটা কতখানি কন্ট্রোল হলো রোগটা কোথাও ড্যামেজ করতেছে কিনা লিভার কিডনিতে কোনো সমস্যা হচ্ছে কিনা সেই জিনিসগুলো চেক করার জন্য আসলে আমরা রেগুলার ফলো আপটা করি এবং রেগুলার চিকিৎসার মাধ্যমে এই রোগকে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব কিন্তু এই জন্য চাই আপনার সদিচ্ছা এবং রেগুলার ফলো আপ যদি সত্যি কথা ভালোভাবে চিকিৎসা দেওয়া সম্ভব হয় এবং রেগুলার ফলো আপ করা সম্ভব হয় তাহলে সুস্থ হবেই জয়েন্টগুলোকে বা গিরাগুলোকে আমরা সুন্দরভাবে রেখি সুন্দরভাবে জীবনযাপন করতে পারি ধন্যবাদ সবাইকে